হাই গাইস, আসসালামু আলাইকুম। গরম গরম পরোটার সাথে সুজির এই হালুয়াটা খেতে অসম্ভব মজার হয়। আর বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে এই হালুয়াটা পাওয়া যায়, অনেকে ঘরেও তৈরি করেন। তবে এখন পর্যন্ত আমি এই হালুয়াটা যত রেস্টুরেন্ট বা যত বাসায় খেয়েছি, তার চাইতে আমি নিজে যেভাবে তৈরি করি সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখন পর্যন্ত আমার হাতের এই সুজির হালুয়াটা যারা যারা খেয়েছে সবাই মাশাআল্লাহ খুবই ভালো বলেছে। সো আজকের পর্বে এই মজার সুজির হালুয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই অনেক বেশি মজা করে কিভাবে হালুয়া রান্না করবেন। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ রেগুলার তেল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও কিন্তু হালুয়াটা রান্না করতে পারেন। এরপর 2 টুকরো এলাচ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজি। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে প্রথমেই সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি, চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 8-10টি কিশমিশ। সুজিটাকে আমি প্রায় 8 মিনিটের মতো ভেজে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। এরপর 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। তবে আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছি, তবে আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন। তবে ঠান্ডা বা গরম যেই পানিটাই অ্যাড করেন, আপনি সাথে সাথে নেড়ে নেবেন, এতে করে সুজিতে দলা পেকে যাবে না। আমি প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর সাথে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানির পরিমাণটা এমনভাবে অ্যাড করতে হবে, 1 কাপ সুজির জন্য পানি অ্যাড করতে হবে 4 কাপ, মানে যেই পরিমাণ সুজি অ্যাড করবেন তার 4 গুণ পানি অ্যাড করতে হবে, তাহলে সুজি এবং পানির পরিমাণটা ঠিক থাকবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সুজি অ্যাড করেছি, আর এই জন্য পানি অ্যাড করে দিলাম 2 কাপ। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। তবে কেউ গুঁড়ো দুধটা অ্যাড করতে না চাইলে, যখন আমি পানি অ্যাড করেছি সেই পর্যায়ে দুধ অ্যাড করলেও হবে। এবার আবারও সব কিছুকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। আর যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার। আমি এখানে জর্দা রং ব্যবহার করেছি, তবে ফুড কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এবার অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর চিনিটা এই পর্যায়ে দিতে ট্রাই করবেন, এর আগে দিলে সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয় না। পানি অ্যাড করার পরে আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আমি পুরো রান্নাটাই কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করেছি। তো এই পর্যায়ে দেখেন সুজিটা কিন্তু অনেকটাই নরম, আর হালুয়া রান্না করার সময় এরকম নরম অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নিব। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।